বিগ বস হ্যাং করলো সিস্টেম, রাকেশ রোশন গেল চাঁদে, প্রজ্ঞা চেসে ফাটিয়ে দিল ইস্ট বেঙ্গল ভাইরা কাঁদে, যাদবপুরের ডিবেট সার্কাসে আসল মুদ্রা গেল ভুলে, পুজো আসতে আর কদিন বাকি, এবার ওয়ালেটটা দেখি খুলে। হ্যালো গাইস, দিস ইজ বং এন্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ গরম খবর চরম খবর, যেখানে আমরা গা গা করে না চেঁচিয়ে চারিদিকে কি চলছে সেই নিউজটা দিই। কোথাও দেখছি মরা কাকু উঠছে হঠাৎ জেগে, কি বেঁচে আছে মিরাকে, মিরাকল মিরাকল, কোথাও আবার ফল বেচছে খুব রেগে মেগে। লাল শুধু তরমুজ না কাকু, তোমার মাথাটাও ফুলে লাল হয়ে গেছে দেখো। টাক থেকে কারো ধোয়া কামিং, পুরো মাথায় ধোয়া নেশা, কারো কামিং ফ্রম ইয়ে, দাদা একটা হুক্কা দেবে তো, কি বেস দেবো, মিল্ক বেস, কারো আবার একটাই হয় না দুদুবার করছে বিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে আমার নতুন ওয়াইফ, তো ও একে ভালোবাসে, এ আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, ও একে ভালোবাসে, মানে কারো কাছে ম্যাজিক, কারো কাছে ট্র্যাজিক, এই দেখো দাদা কিং কুইন জোকার, এ কুইন কোথায়, এক্স্যাক্টলি কোথায়, আমার বউ পালালো আষাঢ় মাসে, কেউ খাচ্ছে আরশোলা ভেজে, কেউ গোবর চেটে, গোবরটা নিয়ে এই সাইডটায় রাখবো, কেউ আবার হানি সিং, কেউ কাঁচা মুরগি দিচ্ছে পেটে, শাবাশ কাঁচা সবজির পরে এবার কাঁচা মুরগি, KFC কাঁচা ফর্সা চিকেন, পুলের আশেপাশে একে যেতে দেবে না, পানিশমেন্টে বাচ্চাদের মুরগি হতে দেখলে ও তো লোকের বাচ্চা খেয়ে নেবে। তো চলো এবার আমি স্নানের ভিডিও দেবো গামছা পরে, এখানে তো ব্লাউজ ছাড়া করা যাবে না, যেহেতু আমার বুব সব ছোট ছোট না। দিদি তুমি ফুটেজ করো দেখি এ করছো স্নান, দিদি তোমার একটু নেই মান সম্মান, তোমার দিদি ভাইকে করে কামড় দেব, কেন এ কি পুরো হরনি আক্ষোষ, তোমাদের দিদি ভাই কোথায় কোথায় কামড় দিচ্ছি তোমরা দেখতে থাকো, কেন আমরা কি কুকুরে ডাক্তার নাকি কোথায় কোথায় কামড়েছো দেখবো। কর্নেট আইসক্রিমের শেষটা কামড়েও এত খুশি কেউ হয় না। এইসব প্রাণীকে সন্দেহ হলেই কচি পাঠার বিচি দিয়ে আগ্নেয়গিরির লাভা কেটে দিতে হয়, কোনদিন কি খেয়ে ফেলবে গ্যারান্টি আছে, বাপরে হাবাস দেখো জমলে হয় না, 3.5 কেজি মাংস তুলে ফেলেছে ভাই, নারীদের সম্মান করতে হয়, নারীদের নাড়ি মুড়ি খেয়ে ফেলতে হয় না, কেন মেয়েদের তো ভাম্পায়ার ডায়রি টুনিলা এগুলো খুব ভালো লাগে, এখন কামড়েছি কাদো কেন, প্রচন্ড লেগেছে আমি বুঝতে পারি, নরম জায়গা তো সামর দিয়েছি, আরে কে জানতে চাইছে নরম না শক্ত, তুমি কি রসগোল্লা বেচতে এসছো, দিদি ভাই তুমি কিন্তু সব পশুর ইঞ্জেকশন নিও, এর ভেতর কোন কোন প্রাণী লুকিয়ে আছে কেউ জানে না, এই দাদা একমাত্র বুঝতে পেরেছে কামড়ের মধ্যেও কাম আছে, এই দাদাকে মশা কামড়াতে আসলে আমার নয় মশাকে উল্টে দাদা কামড়ে দেয়, দাদা ভাই যখন শুনতে এখন ধন সম্পদ তালা দিয়ে রাখতে হয় না, এভাবেই আমার মতো প্লেবয়রা কমিটমেন্টের পর নিজেদের আটকায়, ভাই ভিতরে তোর কি হিরামতি আছে যে এত লক সিস্টেম, আমি ঘুমায় রয়েছি উনি আমার প্যান্ট ট্যান্ট টাইনে খুললা আমার পুরুষাঙ্গ কেটে নিয়ে পলাইছে, যায় পাখি উড়ে যায় দূরে সরে থাকে যে পড়ে শূন্য বাসা, পুরুষাঙ্গ কেটে নিয়ে পলাইছে, না না ভাই লক করাই উচিত নাহলে কখন পক করে নিয়ে গিয়ে শক করে দেবে, এই কি নতুন আতঙ্ক ঢুকলো ভাই মনে, দিদি মেয়েদের মাল বলা খারাপ জিনিস, আপনি তো সত্যি ভাবে নিয়েছেন মেয়েদের বডি পার্টকে অবজেক্টিফাই করা উচিত না, কিন্তু বোন তো নিজেই অবজেক্ট বানিয়ে ফেলেছে, দাদা বোধহয় মালদ্বীপের একটাই টিকিট কেটেছে, একে পাঠাবে লাগে যাবে, আমি ভেবেছিলাম সময় কখনো আটকে থাকে না, আমি ভুল ছিলাম কিছু কিছু সময় থাকে আটকে। নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি, রেস ভেরি চ্যালেঞ্জ ভিডিও, প্রণাম কাকু, আরে ওটা রেস ভেরি চ্যালেঞ্জ, রেস ভুরি চ্যালেঞ্জ নয়, কোন পাগলকে বিয়ে করলাম রে, দেখো খুব আনন্দ পাবে, এই আমরা কেন আনন্দ পাবো, আনন্দ তো তুমি পাচ্ছ সব ভিডিওতে, এটাতে 9 লাখ ভিউজ, ধন্য বাংলার অডিয়েন্স তোমরা ধন্য, ওটা শুধু মিসিং শেষে, ভিডিও বানানোর চক্করে কি কি দৃশ্য দেখতে হবে ভগবান, শব্দ দূষণ শুনেছি এটা তো দৃশ্য দূষণ, হ্যাঁ ভেতরে শোনা আছে তো করে টেনে বের করো, এত প্যাশনেটলি ভাই কেউ আমচুষেও খায় না,
কাকু ওই রাইডিং এর অন্য মানে, এটা ঘোড়া না ফাতেই নোড়া, পুরো মজনু ভাইয়ের ছবিটা ভাই। আরে কাকিমার কাছে এসে কোনো ব্যাপার না, এবার উল্টোটা দেখতে চাই। বাড়িতে জানে, বাড়িতে জানলে দুভাগের হিপকে তোমার চার ভাগ করে দেবে কাকু, পুরো ম্যান চাইল্ড। এ কি ভাই, এ কি বন্ধুরা, তোমাদের জন্য আমরা আবার গুদগুদি পার্ট টু ভিডিও নিয়ে চলে এসেছি। কাতু কুতু সুশ্রীর মতো একাধিক ওয়ার্ড থাকা সত্ত্বেও কাকু চুজ করেছে গুদগুদি। তবলার তালিমটা দেখেছো, পুরো তেলে কেটে ধা। আর এটা গুদগুদি দিচ্ছ না, ময়দা মাখছো। আর এই পেটের উপর তো কাকু কদিন পরে গলফ খেলবে, নাভিতে পয়েন্ট করে। বৌদি ডাজন্ট গিভ এ ফাক ভাই, বৌদি কিছু ফিলই করতে পারে না। এক্স্যাক্টলি, ওকে উল্টে গুদগুদি দিলে ও নিতে পারছে না। আরে এগুলো না করে একটু ব্যায়াম করো, কাকিমাকেও করাও। কাকু শরীর চর্চা মানে শরীরের চর্চরি করা নয়। সাবাস, এই চশমা পরে বেশি কেউ দেখবে কিনা জানি না, অন্ধ শিওর হয়ে যাবে। দাদা ওকে একটা ব্রেনের ট্যাটু করে দাও, ওটাই বোধ হয় নেই। ভাই কিন্তু ঠিকঠাক সময় রোজ ঘুমালেও ভাইয়ের ডার্ক সার্কেল। বাচ্চা তো কনফিউজ হয়ে যাবে কার দুধ খাবে, মার না বাবার। ভাই হচ্ছে হিডেন ট্যালেন্ট, মুখ আর দুধ হাইড করে রাখে। আজকে বানিয়ে নিলাম গোলা ফুলের চা, এমন একটা চা যেটা আশা করি তোমরা আগে কোনোদিনও খাওনি। আজ তোমাদের জন্যই নিয়ে এসেছি এরকমই একটা প্রেমের চা, গোলাপ ফুলের চা। ভগবান পূজোর আগে কাশ ফুলের চা খেতে যায়নি, শাশাটকে মারা যেত। লোকেরা গোলাপের পাপড়ি রাখে বইয়ের ভাজে, দিদি তো ডিরেক্ট কড়াইতে ভাজে। এই মহিলা ভাই গাঁদা ফুলের বড়া, গোলাপ ফুলের পকোড়া, অপরাজিতা ফুলের মোমো বানাচ্ছে। ডাক্তার বাবু গলায় কাটা ফুটেছে, ইলিশ মাছ নিশ্চয়ই। না ডাক্তার, গোলাপ ফুল। ওহ মাই গড, দিদি ভাই তুমি বিচুটি পাতার পকোড়া খাও, সব চুলকানি একবারে শেষ। গাঁদা খাচ্ছে গাঁধা, ফুল খাচ্ছে ফুল। দিদি ভাই ফুল দিয়ে ঠাকুর পুজো করতে হয়, পেট পুজো না। আজকে বানিয়ে নিলাম জবা ফুলের পোলাও, 10 টাকার জবা ফুল কিনলে এরকম একটা সুন্দর রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। তোমাদের ছোট ছোট মনে প্রশ্ন আসতেই পারে, জবা ফুল তো গরু ছাগলও খায় না, তাহলে এগুলো খায় কে? আমি আছি, আমি আছি সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ, এক্সেলেন্ট স্বাদ। মাদার ফাদার এন্ড দেয়ার সন এন্ড ডটার্স, এসব কি হচ্ছে ভাই? প্রথমে আগে দরজায় হেগে দিয়ে যাচ্ছিল, এখন হচ্ছে পাহারা দিচ্ছিলাম নাইট গার্ড চেষ্টা করছে। গোবর দিয়ে ঘুটে হবে আর কাকুর গোয়ের দাম নেই। কাকু তুমি কিন্তু বেশি করে জল খাবে, কোনদিন শক্ত হাগা ছুড়ে মেরে কারো মাথা ফাটিয়ে মেরে ফেললে সকাল সকাল লোকের বাড়িতে খবরে কাগজ ছড়ো। হাগু ছুটছে ভাই, এই কাকু তো হোলির দিন বেলুনে ভরে মুখ ছুঁড়ে মারবে, বরং সকাল সকাল মুখে চুকু ছুঁড়ে মারলো। ওদিকে জ্যাভলিন থ্রো করে গোল্ড মেডেল নিয়ে আসছে, এখানে গু ছুটছে ভাই। বোন আগে কিসের চিকিৎসা করবে, হাতের না মাথার? তোমরা দেখি অনেকেই বলো এদের বাবা মা কিছু বলে না, আরে বাবা মা কি কম যাচ্ছে? তোমরা কি ভাবছো পেছনে একটা সমুদ্র? ওটা কাকুর কামড় সরিয়ে দিয়ে যা ভাই, কি এই একো আমি নিয়ে যাও মাত্র 20 টাকায়। ওয়ো আরে ভাই, মেয়েরা এসব শুরু করলো তো, ফার্স্ট টাইম আমি ভিজিট করছি, আমি আগে কখনো আসিনি কাপেল পার্কে, চলো যাওয়া যাক, আমি তো খুব এক্সাইটেড। এক মিনিট, তুমি কেন এক্সাইটেড?
ক্যামেরাটা কি করছে? এই জন্যই খুব এক্সাইটেড না? তো এখানে পুরো ভর্তি ঘর আছে, পুরো ভর্তি ঘর আছে। এই দেখো, এই যে বসার, এই যে এরকম বসার ঘর, পুরো এই যে টিন দিয়ে ঘেরা। বসে তো কেউ না, তুমিও জানো। তো এখানে গরমের কোনো চাপ নেই। আরে যা করতে যাবে তাতে তো গরম লাগবেই। পম পম পম। তো চলো ওদিকটা দেবো। এই দেখো কাপড় চোপড় নিয়ে এসছে, দিয়ে পুরো ঘর বানিয়ে ফেলেছে। ওই দেখো শালারা শাড়ি দিয়ে রুম বানিয়েছে। কাকিমা যদি জানে বাড়ি থেকে শাড়ি এনে তুমি টেন্ট বানাচ্ছো। কিরে বাবান, তোর কাছে রুমাল ছিল না? কেন মা? না আমার শাড়িতে কেন নাক ঝেড়েছিস? খেলার জন্য তাহলে কিন্তু বড় হয়ে তারপরে আসতে হবে। মানে আমরা কুকুর না সাপ যে মাঠে করবো? এই লোকটা তো সুবিধা লাগছে না ভাই। শালক সংশ্লেষ আর জনন দুটো আলাদা জিনিস দাদা। এই ভিডিও যে করেছে সে পিওর সিঙ্গেল হিংসা। তোর কি ভাই, তোর কি সমস্যা? শোনো ভাইরা, এই জঙ্গল পার্কে করতে গিয়ে যেদিন বিচিতে পিঁপড়ে কামড়াবে সব কামড়স দেখবে ঝরে পড়বে। রিয়েল সাপেসে যখন ডবল পেনিট্রেশন দেবে তখন বুঝবা। সব বাবা মাদের আমি বলতে চাই, প্লিজ আপনার ছেলে মেয়েদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের বাড়িতে অ্যালাউ করুন, নাহলে এমন কাজ করবে আপনিই মুখ দেখাতে পারবেন। বাড়ি ঘর তৈরির মানে কি যদি পশু পাখির মতো জঙ্গলেই? আপনারা কি ভেবেছেন আগের ভিতরে শ্রাদ্ধ ব্লগ নিয়ে খিল্লি করেছে বলে শ্রাদ্ধ ব্লগ বন্ধ হয়ে যাবে? হ্যাঁ আমি গেল লোকে ভাইরাল হওয়ার জন্য গোবর খেয়ে নিচ্ছে, এটা কি? আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। আরে মারা গেছে তাহলে নাচছো কেন? আমাদের বাড়ির দেওয়ালে টিকটিকি গুলো এবার শুয়ে থাকে। একদম কোনো মেকআপ আমি এখানে ইউজ করিনি। হ্যাঁ মেকআপ তো একেবারে দেখা যাচ্ছে না, না না জিরো মেকআপ। পুরিটা ফিল্টার মেরেছো? হিলটা জাস্ট কিনেছিলাম একটা ফটোশুটের জন্য, বাট দেখলাম আজকে লোকের সাথে খুব মানাচ্ছে তাই ফটাফট করে বায়ার করে নিলাম। বায়ার করে নিলাম? ওরে মধুসূদন দত্তের বোন রে, এতদিন দুর্গাপূজার কালেকশন বেরোতো, এখন বেরোবে শ্রাদ্ধ কালেকশন। এই ভিডিওগুলো দেখছি তো, একটু হেডফোনটা বায়ার করে নিলাম। হ্যাঁ যাকে ফরদ দেখছো উনি মারা গেছেন। দেখো অনেকেই আছে শ্রাদ্ধ বাড়িতে হানি সিং এর গান চালায়, শ্রাদ্ধ বাড়িতে আমিষলেই যায়, নিরামিষলে যায় না। যেমন আমি নিরামিষলে বাড়িতে খাবো, কিন্তু একটা মৃত মানুষকে এইভাবে কেউ অপমান করে না বোন। এই লোক ওপরে শিওর জামরাজ দাদা, একবার একবার যেতে দিন একবার। এই জন্যই মরা মানুষ আবার জেগে উঠছে। ঠিক আছে মেয়ে এসছে হাক করলো, গার্লফ্রেন্ড কাকু চলে গেছে, আবার মেয়ে ফ্যান এসছে হাক করলো, ছেলে ফ্যান এসছে ছবি তুললো হাক করতে। ও আই ডোন্ট হাক এনিবডি আদার দ্যান মাই বয়ফ্রেন্ড। বলছি কোনো লেসবিয়ান মেয়ে যদি হ্যাক করে দেয়? আমার ভাই উল্টো হিসাব আছে ভাই, ছেলেদের আমি হ্যাক করি না। স্নান কর গিয়ে। চলো এবার আমি স্নানের ভিডিও দেবো। আমি শুধু মেয়েদের হ্যাক করি। আমি বললাম রোমিও লেডি কিলার রোমিও। লাগাবে তাহলে ভালো লাগে, ভালোভাবে লাগিয়ে দেবো তাহলে। তা দাও তাহলে আমি লাগিয়ে দেবো, তুমি দিলে আমি লাগিয়ে দেবো। টিটু তোর গার্লফ্রেন্ডকে রাস্তাঘাটে লোকজন লাগাবো লাগাবো বলে ভালো লাগবে? যদিও তোর গার্লফ্রেন্ড হওয়ার চান্স নেই। আর এগুলো প্র্যাঙ্ক ভিডিওর টাইটেল? কুল ম্যাডামকে লাগা দেখে কি হলো, তোমার দুধ দিয়ে চা বানাবো, দুটো একসঙ্গে ধরবো, কন্ডম দিয়ে লাগাবো, কাপড়টা তোর লাগাবো, কিউট মেয়ের খেতে গিয়ে খুব মার খেলাম। টিটু এগুলো তোর প্র্যাঙ্ক ভিডিও টাইটেল না বাংলা চটি গল্পের? এটা বাংলা ইউটিউব না ইফ টিজিং কোচিং সেন্টার ধরতে পারবে না। টিটু এত বড় বড় হয়ে গেল কি করে? গুলগুলো এত বড় বড়। এসো টিটু আজকে আমি তোমাকে একটু লাগাবো, ছাড়াই কাম থেকে বেরিয়ে এসে একটু কাম কাজ করো। চুলেও কি জাপানি তেল মাখিস যে মাথা থেকে এই আইডিয়া গুলো বেরোয়? তোর মতো একজন হিন্দি ইউটিউবার ছিল, তারপর জেলে গেছিল জানিস তো। তোর কোনো চাপ নেই, তোর শরীর স্বাস্থ্য এমনি খারাপ, জেলের ভাত খেয়ে আরো খারাপ হয়ে যাবে। জেলে দুটো শিকের মাঝখান দিয়ে তুই পালিয়ে যেতে পারবি। তোদের জন্য শাস্তি হওয়া উচিত নুনুতে শব্দ। তোদের মাথা ঠিক আছে ভাই, নুনু খারাপ হয়ে গেছে। ঠিকঠাক লোকের পাল্লায় পড়লে দিনে যতবার মারিস তার থেকেও বেশি মার খেয়ে। আর এই মেয়েগুলো ভিডিওতে অ্যাক্টিং করছে বলেই মনে হয়, নাহলে পুলিশ কেস করে দিত। আর এর থেকে ভালো টিকটকে নাচো, নাহলে ক্যান বি লাইফস্টাইলে ডোন্ট বুক জজ ডোন্ট কভার জাজ ডোন্ট বুক কভার। ওই ভিডিওগুলোতে অ্যাক্টিং করো, বেশি মান সম্মান আছে। যা দিনকাল পড়ছে ভাই, ফলোয়ার্স বাড়ানো খুব ইজি, মান সম্মান সহ ফলোয়ার্স বাড়ানো খুবই কঠিন। কমেডি কমেডি বঙ্গাই রাগ না, টাকার জন্য এত নিচে নেমো না। তোমাকে আমি নিয়ে যাব ওই হতে। এই শরীর নিয়ে তুই ওই হতে যাবি? বোন আমরা কি দিয়ে শ্বাস নিই? বিট বক্সার হিসেবে তোমার ক্যারিয়ার আছে কিনা জানি না, কিন্তু পারফিউমের ঢাকনা হিসেবে আছে। ফুস ফুস। বাচ্চারা দরকার নেই, তোমার দরকার দিদি। আর এটা আইব্রো না 34 নম্বর জাতীয় সড়ক, একটা ডবল চাকার লরি চলে যাবে এর উপর দিয়ে। আমার মনে হয় এটা বাধ্যতামূলক এসএমআর, বরের থেকে লুকিয়ে গুলো করে, বর দেখতে পেলে বড় দেয়। বিট
এবং বক্সিং। ডোমেস্টিক ভায়োলেন্স দেখো, ইন্টারন্যাশনালে টাকা নেই তাই ডোমেস্টিক ভায়োলেন্স সাপোর্ট করছে। এটা রাহুল সুপ্রিমের জোক ভাই। এরকম ভাবে ডাকলে বেলডাঙ্গা আসবে কিনা জানা, তোদের বেলডাঙ্গা থেকে বের করে দেবে। আর একই সুরে সব জায়গায় নিয়ে দেখছি একটা করে এরকম গান। এটার মেইন গানটা কোনটা আমাকে পাঠিয়ে তো। পম 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 বাবা, এটা তুমি শুভ নাকার জন্য বানিয়েছো না ভল্ডেমর্টের জন্য? এমন ডিভাইস বানিয়েছো ভাই, নিজেরও নাক কাটিয়েছো আর লোকেরও নাক কাটবে। যেভাবে ডাকলেও ভাবি বানানোর ইচ্ছে তো খুব একটা নেই মনে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কোন জায়গাটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা কমেন্টে জানিও, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর 4 মিলিয়নের কাছাকাছি আমরা এসেছি, যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গরম খবর চরম খবর তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে নিশ্চয়ই জানিও। আমাকে ইনস্টাগ্রামে, ফেসবুকে, টুইটারে, থ্রেডসে, পড়ানোতে ফলো করে দিও পারলে। এই চ্যানেলে দুটো শর্ট আপলোড করেছি, পারলে দেখো। পুজোর কেনাকাটা কত দূর হলো, জামান কেমন লাগলো, সব ঘর সংসারের গল্প কমেন্টে জানিও। আমার এখনো পুজোর জামা হয়নি, শপিং করতে গেলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। দেখো কাঁচা সবজির কি ইনফ্লুয়েন্স ভাই, কাঁচা গাজর খাচ্ছি। আমরা জোয়ান ছবিটা দেখলাম, আমাদের মতো ক্ষুদ্র মানুষের মুখে জোয়ান ছবির কথা কি বলবো, ইজ রিয়েলি মানে যেরকম মেকিং, এটা অসাধারণ মেকিং।